আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আলাদি সন্দন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন 2020 এর সম্মানিত সভাপতি, আলাদি সন্দন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সংগঠন আলাদি সন্দন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদি যুব সংঘ সোনামনির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ, বাংলাদেশ আহলেদি যুব সংঘের কর্মী সম্মেলন কয়েকদিন আগে হয়ে গেল। সেই সম্মেলনে যখন আমরা বক্তৃতা করেছিলাম সেখানে কোনো শ্রোতা ছিল না। আহলেদিস আন্দোলনের আজকের কর্মী সম্মেলনে ভালো লাগছে যে যখন আজকে বক্তারা এখানে কথা বলছেন তখন তাদের সামনে শ্রোতা আছে। শ্রোতা ছাড়া কথা বলা খুব কষ্টকর ব্যাপার, যাক আলহামদুলিল্লাহ প্রশাসনের অনুমতি সাপেক্ষে আজকে যে আপনারা অনেক দীর্ঘদিন পরে কেন্দ্রে আসতে পেরেছেন এবং আমরাও আপনাদের সামনে বক্তৃতা কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় উন্নত জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়, এটি ইনসানে কামেলের এক পরিপূর্ণ প্রতিচ্ছবি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত অবতারিত সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র আল কোরআন, যার উপরে অবতীর্ণ হয়েছে, সেই রকম একজন পরিপূর্ণ আদর্শে উজ্জীবিত গুণাবলীর পূর্ণ সমাবেশ যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত পাঠের কতটুকু গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে আমার আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে নিহিত রয়েছে উত্তম আদর্শ, যে আল্লাহকে পরকালকে কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাহলে আমরা যদি পরকালে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, আল্লাহর দিদার লাভ করতে চাই, তাহলে এই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের জীবনাদর্শ, তার জীবনাচরণ, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার সমাজ সংস্কার পরিকল্পনা, এগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলো যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়ালু, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আমরা মুক্তি পেতে চাইলে রাসূলের অবশ্যই অনুগত করতে হবে, আল্লাহর ভালোবাসা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করব, আনুগত্য করব, যে রাসূলের আনুগত্য করব, যার আনুগত্যের উপরে আমার দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন চূড়ান্ত মুক্তির পথনির্দেশ নিহিত রয়েছে, সেই রাসূলের জীবনীকে আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দুর্ভাগ্য, আজকে আমরা অনেক মানুষের জীবনী পাঠ করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যেটি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, মডেল আদর্শ, সর্বোত্তম আদর্শ, সেটি কিন্তু আমরা পাঠ করি না। যদি পরিসংখ্যান চালানো যায় তাহলে কিন্তু আমরা ফেল করব। তাহলে আমরা যদি মুক্তি পেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে চাই, তাহলে যার আদর্শ অনুসরণ করছি, যার আদর্শের উপরে অনুসরণের মধ্যে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে, অবশ্যই তার আদর্শ সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু,
যদি তোমরা রসুলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়ত পাবে। তাহলে হেদায়ত পাওয়ার জন্য আমাদেরকে এই বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, সমাজ সংস্কার করার জন্য, নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর জন্য এর খোল নলচে পাল্টে ফেলে এটাকে আমূল পরিবর্তনের হাওয়ায় এটাকে যদি আমরা উদ্ভাসিত করতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে আমাদেরকে জানতে হবে। জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত এর উপলক্ষে যে হাযিহিল আয়াতুল কারীমাতু আসলুন কাবীরুন ফিত তাআসসি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। এই আয়াতটি হচ্ছে রাসূলের কথা, কাজ এবং তার অবস্থার মাধ্যমে আমরা সান্ত্বনা লাভের জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় একটি মূলনীতি, এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুতরাং আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুসরণ করতে হবে এবং সেই জন্য তার জীবনে জানতে হবে। আমিরে জামাত সিরাতুর রাসূলের ভূমিকায় লিখেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অবগত নই, রাসূলের বাবা মার নাম জানি না, তার দাদাদানির নাম জানি না, যদি পরীক্ষা না হয় তাহলে অধিকাংশ কী করবে, ফেল করবে। তাহলে এই যে অবস্থা, এই দুরবস্থা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। বিশেষ করে আমরা যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নেতা এবং কর্মী, তাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পূর্ণ অবগত হতে হবে। অনেক সময় অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করে, সেখান থেকে তারা শিক্ষা নেয়। একদিন এক বামপন্থী ব্যক্তি এই মার্কাজে আসছেন, কথা হচ্ছে আমিরা জামারদা ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন ঘটনা তিনি বলছেন, হিলফুল ফুজুল সোহার ও অন্যান্য বিভিন্ন ঘটনা বলছেন, তারা কিন্তু এগুলো অধ্যয়ন করে। তাহলে আমরা যদি ইসলামী আন্দোলনের তথা আহলে বিশুদ্ধ ইসলামী আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মী হতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পূর্ণভাবে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, এর দিক নির্দেশনা নিতে হবে। বিখ্যাত সিরাত গ্রন্থ রাহিকুল মাখতুমের প্রণেতা শেখ সফিউর রহমান মুবারকপুরি তার গ্রন্থের ভূমিকায় বলেছেন যে হিয়াল মাম্বাউল ওয়াহিদ আল্লাযী তাতাফাজ্জারু মিনহু ইনাবি ওয়া হায়াতিল আলাম আল ইসলামি ওয়া সাআদাতিল মুজতামা আল বাশারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত হচ্ছে এটি অনন্য একটি অন্যতম উৎস, অনন্য উৎস যেখান থেকে মুসলিম মিল্লাতের, মুসলিম বিশ্বের জীবনধারা এবং মানব সমাজের কল্যাণের ফুলগুধারা প্রবাহিত হয়। তাহলে আমরা যদি মুসলিম বিশ্বের পরিবর্তন ঘটাতে চাই, যদি মানব সমাজের পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাদের ঝর্ণাধারা, আমাদের উৎসাহ উৎস, আমাদের অবগাহনের কেন্দ্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অধ্যয়ন এবং তার থেকে শিক্ষা গ্রহণ, সান্ত্বনা গ্রহণ, এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সমাজ সংস্কার পরিকল্পনা চিন্তা করি, আমরা একবার দেখি তাহলে বুঝবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওহী লাভ করে তিনি ঘরের কোণে দারুল আরকামে কিন্তু তিনি সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি তার আত্মীয় স্বজন, তিনি তার সমাজ, সেই ভঙ্গুর সমাজকে, জাহিলিয়াতের সমাজকে নিয়ে তিনি চিন্তামগ্ন ছিলেন। তিনি চিন্তা করছিলেন কীভাবে এই সমাজে পরিবর্তন করা যায়, কীভাবে এই মূর্খ মানুষগুলোকে, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই জন্য উনি চিন্তাভাবনা করেছিলেন। আপনারা হিলফুল ফজুলের কথা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনা আপনাদের সামনে পরিষ্কারভাবে বিদ্যমান রয়েছে, কিন্তু এত কিছু নির্যাতন নিষ্পেষণের পরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজ সংস্কার থেকে বিচ্যুত হননি বা বিমুখ হননি। সাহাবিদের উপরে কত নির্যাতন, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরকে, ইয়াসিরের উপরে যে অবর্ণনীয় নির্যাতন চলেছিল তার পরিবারের উপরে, সেই অবস্থা দর্শনে আল্লাহ রাসূল বলেছিলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সাবরানা আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, বাধা আসবে, যদি বাধা না আসে তাহলে মনে করতে হবে যে আহলে হাদিস আন্দোলন তার লক্ষ্য পান লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। আর আহলে হাদিস আন্দোলন যদি তার লক্ষ্যে অটুট থাকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যদি তার তেজিয়ান ভূমিকায় ময়দানে অবতীর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই বাধা আসবে, কিন্তু এই বাধার সম্মুখে আমি সান্ত্বনার বাণী কোথায় খুঁজে পাব? অবশ্যই রাসূলের সিরাত, সাহাবায়ে কেরামের উপরে যে নির্যাতন এসেছে সেখান থেকে আমাকে সান্ত্বনা খুঁজে নিতে হবে, অন্য কোনো উৎস থেকে, অন্য কোনো কাহিনী থেকে আমি সান্ত্বনা খুঁজে পাবো না, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের জীবনী থেকেই আমাকে সান্ত্বনা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নৈতিক গুণের যে সমাবেশ তার মধ্যে ঘটেছিল, তিনি ছিলেন বিনয় নম্রতার মূর্ত প্রতীক, আমরা জানি।
আল্লাহ রাসূল বলেছেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা প্রদর্শন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে যেই বৃক্ষে যত ফল বেশি সেই বৃক্ষটা তত নুয়ে থাকে, কিন্তু যদি বৃক্ষে যদি ফল না থাকে তাহলে সে বুক চেতিয়ে থাকে। তাহলে যতটুকু যার মধ্যে জ্ঞান প্রতিভা যত থাকবে না কেন, তাকে তত বিনয়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল বলেছেন বয়সতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিক চরিত্রের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। তিনি বিনয় নম্রতার কি উদাহরণ ছিলেন সেটি আমরা যদি অধ্যয়ন করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে মেরাজে ডেকে নিলেন, এত মর্যাদা তাকে, একেবারে অল্প দূরত্বে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এত নিকটতম দূরত্ব থেকে তার সাথে কথোপকথন করলেন। তারপরে আল্লাহ সাল্লামের বিনয় নম্রতা এমন ছিল তিনি তার সম্মানে কাউকে দাঁড়াতে নিষেধ করছেন। কিন্তু আমাদের যখন রাজনৈতিক নেতা নেত্রীরা আসে তখন কি অবস্থা হয়? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদেরকে সালাম দিতেন, তিনি আগে সালাম দিতেন। তিনি বলেছেন ইন্না আউলা নাস মান বাদা আবিস সালাম, যে ব্যক্তি আগে সালাম দেয় সে উত্তম, তার মনের মধ্যে অহংকার থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জনৈক ব্যক্তি বলল যে আপনি হচ্ছেন খাইরুল বারিয়া, সৃষ্টির সেরা। আল্লাহ রাসূল সাল্লাম তাকে বলেন যাক ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আসলেই সৃষ্টির সেরা ছিলেন। কিন্তু নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তার উপরে প্রাধান্য দিলেন। এই যে বিনয় নম্রতার শিক্ষাগুলো, উন্নত জীবন বলতে কী বোঝায়, এই সব নৈতিক গুণাবলীর সমাহারে সমাহারে যে জীবনের পরিপূর্ণ বিকাশ সাধিত হয় এবং ফুলে ফুলে বিকশিত হয় সেই জীবনই তো উন্নত জীবন। তারপরে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মূর্ত প্রতীক ছিলেন। একদিন এক সাহাবি, আপনারা এই ঘটনা জানেন, যে মসজিদে এসে পেশাব করে দিল, সাহাবা একরাম তো তাকে মনে হয় যে মারতে উদ্যত হলো, আল্লাহ রাসূল তাদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বললেন, কারণ গ্রামের মানুষ সহজ সরল মানুষ, তারা অনেক কিছু বোঝে না, শিষ্টাচার আদব। আল্লাহ রাসূলকে অনেকে বাইরে থেকে, বাড়ির বাইরে থেকে বলতো ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা, এ মোহাম্মদ বেরিয়ে এসো, এই তাড়াতাড়ি বেরিয়ে এসো, এরকম, কারণ মূর্খ লোকদের আচরণ বোঝে না, কথা বলার সিস্টেম বোঝে না। এই কারণে সূরা হুজরাত অবতীর্ণ হয়েছিল, যেটি আপনারা জানেন। আল্লাহ রাসূল সেই সাহাবিকে যিনি মসজিদে পেশাব করে দিলেন তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, পরে সে ইসলাম গ্রহণ করলো। তাহলে আমরা শিক্ষাগুলো কোথায় থেকে পাব? উন্নত জীবন গঠন করতে গেলে, আমাদেরকে আদর্শ জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেতে গেলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনবিধান নিয়ে এসেছিলেন সেটি ছিল সহজ সরল জীবনবিধান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনা কত্তু ইল্লা আখাযা আইসারাহুমা, আল্লাহ রাসূলকে যখন দুইটি বিষয়ের মধ্যে স্বাধীনতা দেওয়া হতো তখন তিনি সহজটাকে গ্রহণ করে নিতেন। ইসলাম সহজ ধর্ম, এখানে কোনো কাঠিন্যর আশ্রয় নাই, এখানে কোনো সন্ত্রাসবাদিতা, এখানে কোনো জঙ্গিবাদী কর্মতর তৎপরতার কোনো অবকাশ নেই। ইসলামের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে। জোর করে কাউকে হেদায়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকেও দেননি, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এজন্য আমার যে বিষয় আমি শেষ করে দিচ্ছি, যে উন্নত জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কীভাবে অনুসরণ করতে গেলে অবশ্যই রাসূল সাল্লামের জীবনে অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার ঐক্য রক্ষার ক্ষেত্রেও তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে যখন আব্দুল ইবনে ওবাই সহ মুনাফিকদের দৌরাত্ব বেড়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগান, খুব খ্যাপা মানুষ ছিলেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল ইবনে ওমাইয়ের গর্দান উড়িয়ে দিয়ে আমি আজরিবু উনাকা ইবনে ওবাই। আল্লাহ রাসূল তখন বললেন দাআহু লা ইয়াতাহাদাসু আন-নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, ওকে ছেড়ে দাও, নাহলে মানুষ কুৎসা রটাবে যে মুহাম্মদ তার সাথীদেরকে কী করে হত্যা করে। চিন্তা করেন, উনি জানছেন মুনাফেক, তারপরেও কিন্তু তিনি উদারতার মানে পরিচয় দিলেন এবং মুসলিম উম্মার ঐক্য রক্ষার জন্য তিনি সবিশেষ প্রচেষ্টা চালালেন। আমি পরিশেষে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, যার জগৎবিখ্যাত গ্রন্থ জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, তার একটি উদ্ধৃতিতে আমার বক্তব্য শেষ করছি। তিনি বলেছেন যে ওয়া ইযা কানাত সাআদাতুল আবদি ফি দারাইন মুআল্লাকাতুন বি হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দার দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের সাথে সম্পৃক্ত হয়, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন মান নাসাহা নাফসাহু, সুতরাং প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক হলো যে নিজের কল্যাণ চায়,
ওয়াহাব্বা নাজাতাহা ওয়া সাআদাতাহা, তার মুক্তি চায় এবং সৌভাগ্য অর্জন করতে চায়। আইয়া আরিফা মিন হাদিহি ওয়া সিরাতিহি ওয়া শানিহি, তাহলে তার কর্তব্য হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানবে। মা ইখরুজু বিহি আনিল জাহিলিনা বিহি, যা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ থেকে, অজ্ঞদের তালিকা থেকে তাকে বের করে দেবে। ওয়াদখুলু বিহি ফি ইদাদি আদবাইহি ওয়া শিয়াতিহি ওয়া হিজবিহি, এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এবং তার দল উম্মতে মুহাম্মাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে দেবে। তাহলে আমরা যদি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে চাই, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সমাজ সংস্কারের ক্ষেত্রে বাধা বিপত্তির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদেরকে সান্ত্বনার বাণী খুঁজে পেতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ সমাজ সংস্কার করতে পারবো। আপনারা জানেন যে আমিরে জামাত আমাদের জন্য অনেক গবেষণা করে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলা ভাষার সবচেয়ে বিশুদ্ধ সিরাত গ্রন্থ আমরা বলতে পারি সেটি রচনা করেছেন। সুতরাং এইটি আমরা যেন অধ্যয়ন করার চেষ্টা করি, আজ থেকে পণ করি যে আমরা ইনশাআল্লাহ সিরাত রাসূল যদিও বড়ো তারপরে আমরা চেষ্টা করবো একবার অধ্যয়ন করার, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটি অনেক কল্যাণকর হবে এবং আমাদের ইসলাম আহলেদিস আন্দোলনের কাজের ক্ষেত্রে আমরা অনেক সহায়ক, অনেক উদাহরণ এবং দৃষ্টান্ত খুঁজে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার এবং তার নৈতিক আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।